ফেসবুকে প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম, আর সেই প্রেমের টানেই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিলেন তরুণী। প্রেমের টান যে সব রকম বাধাই পার করে যায় তা আরও একবার প্রমাণিত হলো এই ঘটনায়। ভারত থেকে সুদূর বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন এক তরুণী। এই ঘটনা দেখে বাংলাদেশিরা বলছেন, বাংলাদেশিদের ভালোবাসার শক্তি এতটাই বেশি যে বর্তমানে এই রকম হামেশাই হচ্ছে। বিভিন্ন দেশের তরুণীরা শুধুমাত্র তাদের ভালোবাসাকে পেতে বাংলাদেশে চলে আসছে, আর এবার ভারত থেকে বাংলাদেশে পাড়ি দিলেন নাইসা মল্লিক। জানা গিয়েছে, তরুণীর বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দাসনগর থানার ধারসা ছোট মল্লিক পাড়ায়। অন্যদিকে নাইসার প্রেমিক বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়া জুয়েল পেশায় একজন পাওয়ারলুম শ্রমিক। বাংলাদেশে যাওয়ার পর জুয়েলের সঙ্গে আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাইস। এনার সাথে একসাথে থাকার জন্য রিলেশন করেছিলাম, ছেড়ে যাওয়ার জন্য না, তার টাইম পাস করার জন্য না। যদি টাইম পাস করারই হতো, যখন আমি জানলাম এরা গরিব, এরা এটা ওটা, তাহলে তো আমি কখনই ছেড়ে চলে যেতাম, কিন্তু ওটা আমি চাইনি যে আমি কোনোদিন ঠকাবো। প্রেমিক জুয়েল সরকার বলেন, দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসা আমাকে ভারতে যেতে বলে, কিন্তু ভারতে যাওয়ার কার্যক্রম কঠিন হওয়ার কারণে আমি তাকে বাংলাদেশে আসতে বলি। কারণ আমি তো ভাবতাম যে ওর মতো মেয়েতে এখানে থাকতে পারবে কিনা, আমি অনেক ভাবে বলছি বুঝাইছি, কিন্তু বলছে হ্যাঁ আমি থাকতে পারবো, আমি রাস্তায় হলে সে ভারতের একটি মেয়ে আমার ছেলের কাছে 24 তারিখে চলে আসে। আসার পরে তারা সেই বাংলাদেশের আইন মতো সিরাজগঞ্জ কোর্ট ম্যারেজ করিয়া বিয়ে শাদী পরা কাজী যাইকে কাবিন কইরা সে আমার বাসায় চলে আসে। আসার পরে আমি গার্জিয়ান, আমি বাবা হয়ে তাদের আমি বরণ কইরা নেই, এবং কি সে বিদেশি মেয়ে সেই হিসাবে আমি তাকে বরণ কইরা নেই, আমি তাকে এখন মেয়ের মতোই দেখি। ভারত থেকে আসা এই তরুণীকে এক নজর দেখতে এদিন ভিড় করেছিলেন প্রতিবেশীরা। অন্যদিকে পছন্দের মানুষকে বিয়ে করে দারুণ খুশি নাইসা জুয়েল। ঢাকা থেকে আজাদী রিপোর্ট, ওমকার বাংলা।